শরতের আগমনের সাথে সাথে শিউলি ফুলের গন্ধ এবং নদীর ধারে কাশফুলের দোলা যেন বয়ে আনে শারদ উৎসবের আভাস। আর দুর্গোৎসবের ডাক জোরালো হতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্যোক্তাদের মধ্যেও শুরু হয়ে যায় পুজোর প্যান্ডেল তৈরি থেকে শুরু করে পুজোর জোরদার প্রস্তুতি। আর দেবী পক্ষের সূচনার দিন থেকে মায়ের আগমনী বার্তা যেন আরো জোরালো হতে থাকে, সেই সঙ্গে গতি বাড়ে উদ্যোক্তাদের কাজকর্মে। ইতিমধ্যেই সূচনা হয়ে গেল দেবী পক্ষে, চারিদিকে কান পাতলেই যেন শোনা যাচ্ছে ঢ্যাঙ্কুর কুর ঢাকের বাদ্যি। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। পুজো মানে আনন্দ উল্লাস, বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা, রকমারি খাবার দাবার ও মণ্ডপে মণ্ডপে মায়ের দর্শন করতে যাওয়া এবং বিভিন্ন মুহূর্তগুলি সেলফোনের ক্যামেরা বন্দী করা। শরতের আকাশে শিউলি ফুলের গন্ধ ছড়াতে শহর থেকে গ্রামের পুজো উদ্যোক্তারাও সামিল হয়েছে দেবী দশভুজার আরাধনায়। সর্বত্র এখন পুজো পুজো গন্ধ, গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলার কুমার ঘাটেও পুজোর প্রস্তুতি তুলছে। ছোট বড় মিলিয়ে বছর মহকুমার পুজোর সংখ্যা প্রায় 72টি। এর মধ্যে হাতে গোনা দু একটি ক্লাব প্রতি বছরের মতো এবারও মহকুমার মধ্যে বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে। কুমারঘাট শহরে বিগ বাজেটের পুজোর তালিকার শীর্ষে প্রতিবারের মতো এবারও জায়গা করে নিল মহকুমার বনেদি ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন। 1980 সনে ক্লাবের সূচনা লগ্ন থেকেই দুর্গাপুজোর আয়োজন করে আসছে ক্লাবের কর্মকর্তাগণ। এবছর 39তম পুজোর আয়োজন করে ক্লাব কর্মকর্তারা। এবছর তাদের পুজোর বাজেট 25 লক্ষ টাকা। কাল্পনিক মন্দিরের আদলে গড়ে উঠছে 96 ফুট প্রশস্ত এবং 66 ফুট উচ্চতা বিশিষ্ট পুজো প্যান্ডেল। মূর্তি প্যান্ডেল এবং আলোকসজ্জায় রয়েছে নবদ্বীপের শিল্পী। বিগত 1.5 মাস ধরেই চলছে ক্লাবের পুজোর যাবতীয় কাজকর্ম, এমনটাই জানালেন ক্লাব সদস্য সুমন দাস। বাজেট এবার বৃহৎ বাজেট, প্রত্যেক বছরে নেই 25 লক্ষ টাকা বাজেট। এবার আমাদের থিম নয়, আমরা তো প্রত্যেক বছরই আমরা থিম করে থাকি। তো এবছর আমরা চিন্তা করলাম বা দর্শনার্থীরাও চাই যে আমরা প্যান্ডেল করি, তাই এবার আমরা একটা কাল্পনিক প্যান্ডেল করছি। কোথা থেকে শিল্পী এটা তৈরি? শিল্পী প্রত্যেক বছর নবদ্বীপ থেকে, এবারও নবদ্বীপ থেকে এসেছে। মূর্তি আমাদের নবদ্বীপের কারিগর, প্রত্যেক বছর উনি করেন সত্যরঞ্জন পাল, এবার উনিই করছেন। এদিকে প্যান্ডেলের কাজে নিয়োজিত মিস্ত্রি যতুনাথ জানিয়েছে মোট 7 জন শ্রমিক নিয়মিত প্যান্ডেল তৈরিতে কাজ করছেন। বিগত কয়েক বছর ধরে উনি এই ক্লাবের প্যান্ডেল তৈরি করে আসছেন এবং তিনি প্রায় 35 বছর ধরে এই পেশার সাথে জড়িত। ত্রিপুরা এসে কাজ করে ভালোই সাড়া মিলছে। কাল্পনিক মন্দির তৈরি হচ্ছে থার্মোকলের উপরে। এখানে আমি অনেক বছর, 14-15 বছর হয়ে গেছে আমি এখানে কাজ করছি। এবার কবে থেকে কাজ শুরু করলেন? 1 মাস 15 দিন। কতজন কাজ করছে? আমি কাজ করছি এখানে 7 জন। আমার প্যান্ডেলের বাজেট আনুমানিক মোটামুটি 13 লাখ টাকা। অপরদিকে মূর্তি শিল্পী সত্যপাল নিজ প্রতিক্রিয়া জানান। আমি তো এখানে আজকে গত 10 বছর ধরে আমি এখানে আসছি। হ্যাঁ, 10 বছর ধরে আমি এখানে প্রতিমা করি। আচ্ছা, কোন ক্লাবের? এই কুমারঘাট চিত্তরঞ্জন ক্লাব। তো এবার কত ফুট উচ্চতা থাকছে মূর্তির? এটা মোটামুটি 14.5। এবার কবে থেকে কাজ শুরু করলেন? এক মাস আগে। আচ্ছা, মোটামুটি কবে পর্যন্ত শেষ হবে? এটা মোটামুটি তৃতীয় কমপ্লিট হয়ে যাবে। সব মিলিয়ে জোর কদমেই পুজোর কাজ চালিয়ে যাচ্ছে কুমারঘাটে চিত্তরঞ্জন ক্লাব কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর দিনগুলিতে প্যান্ডেল এবং মূর্তির দিক দিয়ে মহকুমার জন্য ক্লাবগুলোর চাইতে এই ক্লাব দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা। চোরাইবাড়ি থেকে কিশোররঞ্জন হোড়ের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।